হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মেহেদিয়া সান রাহাত টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব স্টোরেজ ডিভাইস সম্পর্কে তো গত ক্লাসে স্টোরেজ ডিভাইসের একটা হচ্ছে অন্য একটা ডিভাইস আলোচনা করছি আজকে আমরা আলোচনা করবো স্টোরেজ ডিভাইসের দুটো অংশ সিডিও ডিভিডি আসলে স্টোরেজ ডিভাইসটা কি আমরা বলছিলাম গত ক্লাসে যে হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যেখানে হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করে রাখা যায় তো সিডিও ডিভিডি হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস যেখানে হচ্ছে তথ্যগুলো সংরক্ষণ করে রাখা যায় তো সিডিও ডিভিটা কি অনেকেই দেখছো সিডিও ডিবিটা কি আসলে কী এটা হচ্ছে গোল একটা অ্যালুমিনিয়ামের তৈরি অ্যালুমিনিয়াম পাতের তৈরি যেটা হচ্ছে দুই পাশে পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে সুরক্ষিত থাকে তো এর মাধ্যমে তথ্যগুলো সংরক্ষণ থাকে এই তথ্যগুলো হচ্ছে তথ্যগুলো মূলত হচ্ছে রশ্মি এর মাধ্যমে তথ্যগুলো হচ্ছে সংরক্ষণ করে এবং হচ্ছে তথ্যগুলো পাঠ করে তো এই সিডিও ডিভিটা অত্যন্ত জনপ্রিয় আমাদের কাছে যে স্টোরেজ অন্য কোনো স্টোরেজ ডিভাইস থেকে সিডিও ডিভিটা আমাদের কাছে জনপ্রিয় কারণ অবশ্যই কোনো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে এই সিডিও ডিভিটা তথ্য খুব সহজেই অনেক বেশি তথ্য সংরক্ষণ করে রাখে এবং হচ্ছে এই সিডিও ডিভিটা অন্য কোনো ডিভাইস থেকে মূল্য কম এবং হচ্ছে এই সিডিও স্থায়িত্ব অনেক বেশি এবং সহজে বহন করা যায় এই কয়েকটা কারণে অন্য কোনো স্টোরেজ ডিভাইস থেকে সিডিও ডিভিটা আমাদের কাছে অনেক জনপ্রিয় তো এখন আমরা দেখবো যে হচ্ছে সিডিও ডিভিটা কোনটা হচ্ছে বেশি জনপ্রিয় কারণ সে সিডির থেকে ডিভিটা একটু জনপ্রিয় কারণ অবশ্যই কারণ আছে সেই কারণ হচ্ছে তিনটা বেসিক কারণ আছে বা বেসিক পার্থক্য আছে সেই পার্থক্যগুলো হচ্ছে সিডি ফুল জানো কম্প্যাক্ট ডিস্ক সিডিটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক আর হচ্ছে ডিভিটা হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিক্স এই সিডি ও ডিভিডির পার্থক্য গুলো সিডিতে হচ্ছে তথ্য জমা রাখা যায় শুধুমাত্র সাতশো মেগাবাইটের শুধুমাত্র সাতশো মেগাবাইটের তথ্য এই সিডিতে জমা রাখা যায় এবং ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক অর্থাৎ ডিভিডিতে ফোর দশমিক সেভেন তথ্য জমা রাখা যায় তো এর থেকে বোঝা যায় যে হচ্ছে কোনটা বেশি জনপ্রিয় বা কোনটা বেশি তথ্য ধারণ ক্ষমতা বেশি তো এবার আসবো যে ব্যবহারের দিকটা সিডি শুধুমাত্র ব্যবহার করা হয় হচ্ছে কিছু অডিও সংরক্ষণের জন্য বা মিউজিক অ্যালবাম তৈরির জন্য সিডিটা সংরক্ষণ করা হয় এখানে শুধুমাত্র আশি মিনিটের যে কোনো অডিও বা আছে যে কোনো তথ্য সংরক্ষণ করে রাখা যায় এবং ডিভিডিতে হচ্ছে ভিডিও মুভি এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার সংরক্ষণ করে রাখা যায় আর অবশ্যই ভিডিও মুভি সফটওয়্যার সংরক্ষণের জন্য অনেক বেশি স্টোরেজ দরকার হয় তো এটা হচ্ছে অনেক বেশি ক্যাপাবিলিটি তৈরি করে তো হচ্ছে এটা হচ্ছে ব্যবহার যে হচ্ছে ডিভিডিটাতে অনেক ভিডিও মুভি এবং সফটওয়্যার সংরক্ষণ করে রাখা যায় এবার আসি প্লেব্যাকে সিডি প্লেয়ারে শুধুমাত্র সিডি চালানো যায় কিন্তু ডিভি ডি প্লেয়াৰে ডিভিডি প্লেয়াৰ চি ডি প্লাছ ডিভিড দূৰাই চালানো যায় তো এই তিনটা ব্যস্ত হচ্ছে কারণ এই তিনটা হচ্ছে পার্থক্য কারণেই বলা যা হচ্ছে সিঁড়ির থেকে ডিভিডিটা অনেক বেশি জনপ্রিয় এবং বা অনেক বেশি মূল্যবান তো হচ্ছে এই তিনটা কারণেই আমরা বলতে পারতেছি যে কোন তিনটা কারণ যেটা হচ্ছে জমা রাখার ক্ষমতা মানে জমা রাখার ক্ষমতাটা হচ্ছে এখানে সাতশো মেগাওয়াইট সিঁড়িতে বা কম্প্যাক্ট ডিসে কিন্তু ডিবিডিতে সেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিবি তো সেখানে অটোমিক বোঝা যাচ্ছে যে এখানে কি ক্ষমতা জমা তথ্য জমা রাখার ক্ষমতা অনেক বেশি আর ব্যবহারের ক্ষেত্রে সিডিতে শুধুমাত্র মিউজিক অ্যালবামগুলো বা হচ্ছে এক থেকে আশি মিনিটের মিউজিক অ্যালবামগুলো সংরক্ষণ করে রাখা যায় কিন্তু ডিবিডিতে শুধু মিউজিক অ্যালবামই না ভিডিও মুভি সফটওয়্যার বিভিন্ন ধরনের বেশি মেগাবাইটার বা জিবি সফটওয়্যারগুলো সেখানে সংরক্ষণ করে রাখা যায় আর এবং এর স্থায়িত্বটা অনেক বেশি হয় প্লেব্যাক সিডি সিডি প্লেয়ার বা সিডিতে সিডি শুধুমাত্র সিডি প্লেয়ারই ইউজ করা যায় অন্য কোনো প্লেয়ার ইউজ করা যাবে না কিন্তু ডিভিডিতে ডিভিডিটা ডিভিডিতে সিডি ডিভিডি ডিবিডি দুটাই চালানো যায় এর থেকে বলতে পারি যে হচ্ছে অবশ্যই সিডির থেকে ডিভিডি জনপ্রিয় বা হচ্ছে ক্ষমতার দিক থেকে অনেক বেশি জনপ্রিয় তো এই কারণগুলোর কারণে আমরা বলতে পারতেছি যে হচ্ছে স্টোরেজ ডিভাইসের সিডি ও ডিভিডি অংশটা অন্য কোনো স্টোরেজ ডিভাইসের থেকে অনেক বেশি মানে জনপ্রিয় এই জন্য বলতে পারি তো আচ্ছা এই পর্যন্ত ছিল আজকে স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস একটা অংশ আমরা নেক্সট কোন আহ স্টোরেজ ডিভাইস অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ